আগামী 14 জুন হতে যাচ্ছে বগুড়া এক আসনের উপনির্বাচন। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন সাংবিধানিক নিয়মের কারণে নির্বাচন হবে, তবে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনেই ভোট গ্রহণ করা হবে। তবে এখনও কয়েকটি কেন্দ্র রয়েছে বন্যার পানিবন্দী। প্রতিনিধি ইমরান হোসেন লিখনের তথ্য, ভিডিওচিত্রের ডেস্ক রিপোর্ট। একদিকে করোনা, অন্যদিকে বন্যা, এমন পরিস্থিতিতে কষ্টে দিন পার করছেন বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার 85টি গ্রামের 80,000 মানুষ। আমাদের ইচ্ছা আছে কিন্তু উপায় নাই, আমরা দুর্গম এলাকায় বসবাস করি। আমাদের বান বর্ষাতে এখনো হাতে আপনারা গেলেও নৌকাতে নিয়ে যেতে পারবো, আমার ঘরের ভিতরে এখন এক মুখ পানি আছে। এবছরের জানুয়ারির 18 তারিখে বগুড়া এক আসনের সাংসদ আব্দুল মান্নানের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা হয়। সাংবিধানিক নিয়মের কারণে আগামী 14 জুলাই আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে নির্বাচন নিয়ে আগ্রহ কম ভোটারদের। ভোট কেমনে দিয়ে যাইছো, তুমি পানি পুনি ঘরের মধ্যে পানি সোল ফোল নিয়ে কি খাই কি না খাই, এখন হাজার হাজার মানুষ মরতেছে, তাহলে কিভাবে এখন এই মুহূর্তে এই বন্যার ভেতরে করোনার ভেতরে কিভাবে ভোট হয়? আসনটিতে ধানের শীষ প্রতীকের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেও প্রতিদ্বন্দ্বিতা করবেন নৌকা প্রতীক সহ আরো চারজন প্রার্থী। মানুষকে বিপদে ফেলে করোনায় আক্রান্ত করে আমরা নির্বাচন করতে চাই না। ছয় মাসে এমপি না থাকায়, জনপ্রতিনিধি না থাকায় অনেকটা অসহায় হয়ে পড়েছিল মানুষ। সবাই জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং নির্বাচন কমিশনারকে ধন্যবাদ দিচ্ছে যে ওনারা একটা কাজের মতন কাজ করেছে। দুই উপজেলার 123টি ভোট কেন্দ্রের মধ্যে এখনও পানিবন্দী 15টি কেন্দ্র, সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। উপজেলা এখানে 53টি ভোট কেন্দ্র আছে, 53টি ভোট কেন্দ্রের মধ্যে 3টি ভোট কেন্দ্রে আমাদের স্কুল মাঠে বন্যার পানি প্রবেশ করেছিল, তো সেই আমরা সেই স্কুলগুলো পরিদর্শন করে তার আশেপাশেই যে ভালো প্রতিষ্ঠান আছে সেগুলোকে আমরা কেন্দ্র হিসেবে করবার জন্য আমরা নির্বাচন কমিশন প্রস্তাব পাঠিয়েছি। সাংবিধানিক নিয়মানুসারে নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ভোট গ্রহণ করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার। 14 জুলাই নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে, আমরা যাদেরকে লাইনে দাঁড়ানো এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে ভোটিং পার্সোনাল যারা আছে তাদেরকে এই বিষয়গুলো নিশ্চিত করবে, যারা নিরাপত্তার দায়িত্বে থাকবে তাদেরকেও এই ধরনের নির্দেশনা দেওয়া থাকবে। বন্যা কবলিত এলাকাগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে সচেষ্ট থাকার আহ্বান সুশীল সমাজের। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি।